জুলাই 1957। প্রতিদিনকার মতনই একটি সাধারণ দিন ছিল ভারতের কেরালায়। কিন্তু সাধারণ ছিল ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত রক্ত বৃষ্টি শুরু হয়েছিল সেখানে। হ্যাঁ, লাল বৃষ্টি শুরু হয়েছিল সেদিন, এবং সমস্ত মানুষ ভয়ে ছিল যে পৃথিবী ধ্বংসের ইঙ্গিত করছে এটি। রক্ত বৃষ্টি ছাড়াও যদি আকাশ থেকে হীরের বৃষ্টি হয় তাহলে কি করবেন আপনি? আজ অদ্ভুত রোমাঞ্চের এই ভিডিওতে আপনি পৃথিবীতে ঘটে যাওয়া 5টি অলৌকিক বৃষ্টি দেখবেন। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দেবেন। নাম্বার 1, রক্ত বৃষ্টি। 2 জুলাই ভারতে কেরালা রাজ্যে হয় এই বৃষ্টি। সাধারণ দিন ছিল সেদিন, সবাই নিজের কাজ করতে শুরু করেছিল, কিন্তু হঠাৎ দেখে লাল রঙের বৃষ্টি হচ্ছে আকাশ থেকে, যা ছিল অস্বাভাবিক এবং রহস্যময়। মেঘ কালো হয়েছিল এবং এই সমস্ত কিছু ইঙ্গিত করছিল পৃথিবী ধ্বংসের দিকে। বিজ্ঞানীরা এটি নিয়ে পরীক্ষা শুরু করে। তাদের মতে একটি লাল রঙের ছত্রাক জাতীয় গাছ থেকে হয়েছে এই বৃষ্টি। লাল রঙের ছত্রাক জাতীয় গাছ যেটি বাতাসের সাথে মিশে যায় এবং বৃষ্টির জলের মাধ্যমে লাল হয়ে পড়ে এটি। বিজ্ঞানীদের মতে এটি সাধারণ কিন্তু মানুষের কাছে রহস্যময়। নাম্বার 2, দুধের বৃষ্টি। ওয়াশিংটনে ঘটে দুধের বৃষ্টি। সাদা রঙের দুধের মতো বৃষ্টি হয়েছে সেখানে। ওয়েল, এই দুধ খাওয়ার যোগ্য নয়। বিজ্ঞানীদের মতে কোনো সক্রিয় আগ্নেয়গিরি থেকে ছাই জাতীয় কিছু বাতাসের সাথে মিশে তৈরি করেছিল এই বৃষ্টি, কিংবা কোনো বৃহৎ পরিমাণের ধূলিকণা বাতাসের সাথে মিশে তৈরি করেছিল এই রকমের বৃষ্টি, যা ছিল সম্পূর্ণ দুধের মতো এবং যেটি মিল্কি রেন নামেও পরিচিত। নাম্বার 3, সবুজ বৃষ্টি। 2002 সালে ভারতের কলকাতায় হয়েছিল এই বৃষ্টি, যা ছিল অ্যাসিডের মতো সবুজ। কিন্তু এই বৃষ্টি ক্ষতিকর নয়, এক জাতীয় ফুল থেকে সৃষ্টি হয়েছিল এরকমের বৃষ্টি। এই ফুল বাতাসের সাথে মিশে পড়ে এবং বৃষ্টির মাধ্যমে নিচে পড়ে এরকম অ্যাসিড জাতীয় বৃষ্টি। নাম্বার 4, পয়সা বৃষ্টি। সবার স্বপ্ন আকাশ থেকে পয়সা পড়ুক। হ্যাঁ, এটা অবাস্তব হলেও সত্যি। এমনটাই ঘটেছিল 1940 সালে রাশিয়াতে। আকাশ থেকে টাকা পড়তে শুরু করেছিল সেদিন। বৃষ্টির মধ্য দিয়ে প্রায় 1000টিরও বেশি সিলভার কয়েন পড়েছিল সেখানে। কিন্তু কিভাবে? বিজ্ঞানীদের মতে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রায় 1000টিরও বেশি সিলভার কয়েন বাতাসের সাথে মিশে যায় এবং সেগুলি বৃষ্টির মতো চারিদিকে ছড়িয়ে পড়ে, যেটি ছিল ইতিহাসের সবচেয়ে দামি বৃষ্টি। নাম্বার 5, আপেল বৃষ্টি। ইংল্যান্ডে শুরু হয়েছিল এই বৃষ্টি। তাদের মতে আকাশ থেকে আপেল পড়তে শুরু করেছিল। আপেলগুলি ছিল আকারে বড়, কিন্তু কারো কোনো ক্ষতি হয়নি এই বৃষ্টির ফলে। বিজ্ঞানীদের মতে এটিও হয়েছিল শক্তিশালী ঘূর্ণিঝড়ের ফলে। গাছের সমস্ত আপেলকে বৃষ্টির আকারে ফেলে দেয় সেখানে এবং শুরু হয় আপেল বৃষ্টি। এরকম বৃষ্টি ছাড়াও ঘিরের বৃষ্টি, সাপের বৃষ্টি, এগুলি এক একটি রহস্য, জানাবো আমার পরের ভিডিওতে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে আপনি পরের ভিডিও মিস না করেন। ফিরে আসবো আরও এরকম মজাদার ভিডিও নিয়ে। ততদিনের জন্য টেক কেয়ার, বাই বাই।